জলের উপর বিছানো থালার মতো গোলাকার সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা লাল সাদা পদ্ম দেখতে কার না ভালো লাগে। অসংখ্য পাপড়ি, চমৎকার বিন্যাসে সজ্জিত এক একটি পদ্ম যেন মানুষের হৃদয়ে কারে সহজেই। বলছিলাম, রংপুর জেলা শহর থেকে 10 কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার বেতানি বিলে থরে থরে ফুটে থাকা পদ্মরাশির কথা, যা দেখতে প্রতিদিনই অনেক মানুষ ভিড় করে। এই বিলে পদ্ম ফুল আজ 3 বছর যাবত হয়, অনেক জায়গা থেকে লোকজন আসে এখানে দেখে, ভালো লাগে। আমি অনেক দূর থেকে আসছি এখানে পদ্ম ফুল দেখার জন্য। বড়দের পাশাপাশি শিশুরাও ঘুরতে আসে এখানে, এখানে পদ্ম ফুল দেখার জন্য। পদ্ম ফুল ফোটে, অনেক ভালো লাগে, তাই এখানে আমরা পদ্ম ফুল তুলি। পদ্ম ফুলের শোভা ফুল প্রেমিকদের টেনে আনে পদ্ম ফুলের এই গ্রামে। জেলা শহর থেকে বাস, মোটর সাইকেল কিংবা সিএনজি চালিত অটোরিকশায় যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। আক্তার জাহান, হীরামণি, হ্যালো ডট বিডি নিউজ 24.com, রংপুর।